এবারের কোপা আমেরিকা তো আর্জেন্টিনায় জিতবে। দর্শক, ম্যাচ শেষে কানাডার অধিনায়ক একই বলল আর্জেন্টিনাকে নিয়ে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে 21 জুন বোরে কানাডার মুখোমুখি হয়েছিল বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে উদ্বোধনী ম্যাচে কানাডাকে 2-0 পরাজিত করেছে আলবিসেলেস্তারা। এই দিন ম্যাচের হয়ে 2 গোল করেন জুলিয়ান আলভারেস এবং লাউটারো মার্টিনেজ। ম্যাচটিতে প্রথমার্ধ খারাপ গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ পেয়েও মিস করেছিল আলবিসেলেস্তারা। ম্যাচের প্রথমার্ধের জন্য একের পর এক মিস করে নিজেদের হারিয়ে কুটছিল আর্জেন্টিনা, কিন্তু দ্বিতীয়ার্ধে ঠিকই জালের ডেকা পেয়েছে আলবিসেলেস্তারা। জুলিয়ান আলভারেজের 49তম মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং শেষ ম্যাচ লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্টিনেজের গোলে 2-0 জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কানাডাকে 2-0 পরাজিত করার মাধ্যমে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা এবং দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। দর্শক, ম্যাচ শেষে এবার আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় নিয়ে কথা বলেছেন কানাডার অধিনায়ক এবং লিওনেল মেসির বড় ভক্ত আলফানসো ডেভিস। দর্শক, ম্যাচ শেষে ইন্টারভিউতে আলফানসো ডেভিসকে জিজ্ঞাসা করা হয় এবারের কোপা আমেরিকা কে জিততে চলেছে। আলফানসো ডেভিস বলেন, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা তাদেরকে ম্যাচে আটকানোর অনেক চেষ্টা করেছি, যদিও প্রথমার্ধ পর্যন্ত এটি সম্ভব হচ্ছিল, কিন্তু ম্যাচে দ্বিতীয়ার্ধের পর তাদের বিশ্বসেরার আক্রমণকে আমরা আর আটকাতে পারিনি। এবারের কোপা আমেরিকা আমার মতে আর্জেন্টিনা জিতবে, কারণ তাদেরকে হারানোর মতো বর্তমানে কোনো দলই নাই। দর্শক, আর্জেন্টিনা রয়েছে কোপা আমেরিকার এ গ্রুপে তাদের সাথে রয়েছে পেরু, চিলি এবং কানাডা। প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে কোপা আমেরিকাতে। প্রত্যেকেরই এক ম্যাচ শেষে সবার পয়েন্ট, আর্জেন্টিনার 3, পেরুর 1, চিলির 1 এবং কানাডার 0। বর্তমানে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থানে রয়েছে আলবিসেলেস্তারা এবং পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে জিততে পারলেই কোপা আমেরিকার নকআউট পর্বে পৌঁছে যাবে মেসির আর্জেন্টিনা। এবার আলফানসো ডেভিসের মতে আর্জেন্টিনা জিততে চলেছে এবারের কোপা আমেরিকাটা। শেষবারের কোপা আমেরিকাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে নিজেদের 15তম কোপা আমেরিকা জিতেছিল আলবিসেলেস্তারা। দর্শক, এবারও কি তাই হতে চলেছে? কানাডার অধিনায়ক আলফানসো ডেভিসের মতে এবারের কোপা আমেরিকা জিততে চলেছে আর্জেন্টিনা। দর্শক, আপনি কি ডেভিসের সাথে একমত? এবারের কোপা আমেরিকা কে জিতবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।